করিয়ে নম্বর বুঝি 33 9 5 9 5 142 142 JGL 33 9 5 142. চাই না আপনার। আমি চলে এসেছি 21 নম্বর ওয়ার্ডে। 21 নম্বরে যিনি গারুড়িয়া কাউন্সিলর আছেন, শুনবো ওনার নাম। তবে আমি একটা কথা বলবো, যেটা না বললেই হয়। আমি অনেকক্ষণ ধরে অফিসটা ঘুরে ফিরে দেখছিলাম, তো আমি একটু বাপিয়াকে অবশ্যই দেখাতে বলবো। এখানে বই বই ভর্তি, মানে বই ভর্তি। এবং আমি বইগুলো দেখছিলাম, কোন কোন কোথা নেই, পুরসভা আইন থেকে শুরু করে সব রকম বই আছে। এটা সাধারণত দেখা যায় না কোনো কাউন্সিলর ওয়ার্ডে। আর ওনার টেবিল পুরো সাজানো। এবং একটা জিনিস লক্ষ্য করলাম, বিদ্যাসাগর থেকে ক্ষুদিরাম থেকে শুরু সবার ছবি আছে সঙ্গে। আমার স্যার এটা খুব ভালো লাগলো বিষয়টা। তো আপনার নামটা আজকে বিশ্ব বাংলা টিভিতে শুনবো যে আপনি এখানকার কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলর হয়েছেন, তো আমি শুনবো আপনার কথা। তো সামনেই তো স্যার লোকসভা ভোট। হ্যাঁ, লোকসভা ভোট নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, আপনার যে দল আছেন সেই হিসাবে কী ভাবছেন বলুন। আমার দেখার কথা, আমার দল কাজ করেছে, মানুষ আমাদের কাজে আমাদের আশীর্বাদ দেবে, আশীর্বাদ দেবে, আমাদের কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। দিদি যেভাবে কাজ করেছে আর আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি আমার কোনো সন্দেহ নেই। আমরা গতবার থেকেও এবারে বেশি আমরা মাঝিং এখান থেকে আমাদের প্রার্থী নিশ্চয়বাদী তাকে আমরা এখান থেকে জয় করব, কোনো সন্দেহ নেই। আচ্ছা, নরেন্দ্র মোদী স্যার, দেখা গেল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছিল, নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে পদপরিকা রাখতে পারলেন না, এই সম্বন্ধে আপনার মতামত। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্যাসের মূল্যবৃদ্ধি, জিএসটির মতন ঘটনা, নীরব মোদীর মতো শিল্পপতিদের পালানো সাহায্য, এই ব্যাপারে আপনার মতামত স্যার? দেখুন, আমরা তো ছোটোখাটো কাউন্সিলর, তাও একটু মতামত দেয়। এটাই বুঝি আমরা, যখন উনি নোটবন্দি করেন উনি 3টে কথা বলেছিলেন, এটা আমরা এই জন্যই করেছি যে নকশালবাদ, আতঙ্কবাদ আর কালো টাকা, 3টে আর দেখা যাবে না। এখন আগে থেকেও 3টা খুব বেশিরভাগ দেখা যাচ্ছে। ওনার প্রতিশ্রুতি আমার কিছু বলার নেই। আমার আমাদের কাজের সামনে দিদি, আমার কাজ ওনার সামনে, ওনার নামে ওনার আমাদের কাজ, আর আমার সামনে কেউ নেই। আমরা ওনাকেই সামনে রেখে, ওনাকে সামনে রেখে আমরা সবসময় চলি, আর ওনারই কাজ রেখে আমরা সবাই সবসময় পাশে আমার আছে। আর এই যে মূল্যবৃদ্ধির যে ঘটনা ঘটলো, যে নরেন্দ্র মোদী কথা দিয়েছে, এই সম্বন্ধে আপনার একটু মতামত দিলে ভালো হয়। আমি তো আবার দিদি বলে দিয়েছি, ওনার তো মূল্যবৃদ্ধি বলবে, ওনার তো কোনো প্রতিশ্রুতি। আচ্ছা, আমি একটা যদি বলবো, হ্যাঁ বলুন, যদি একটা বলে দিন, উনি একটা প্রতিশ্রুতি পালন করেছে, নট এ সিঙ্গল প্রমিস যেটা উনি করেছেন উনি কোনটাই পালন করতে পারেন। সার্জিক্যাল স্ট্রাইক, যিনি সার্জিক্যাল স্ট্রাইক 1 অ্যান্ড দেন সার্জিক্যাল স্ট্রাইক 2, যেমন ইন্দিরা গান্ধী আমলের পর থেকে, তো সেই ব্যাপারে আপনার মতামত স্যার? আমি এখানে পার্টি আমার মতামত আমাদের সিএম স্যার বলে দিয়েছেন, ওনার লাস্ট বক্তব্য, ওনার মতামত, আমার কোনো বেজন মতামত। আচ্ছা, আমরা দল করি, দলে যার মতামত এবং সিএম যার মতামতের ব্যাপারে, সেটা আমার লাস্ট মতামত। ঠিক আছে, আপনার একটা মতামত চাই, যে আপনার এমপি ফান্ড দীনেশ ত্রিবেদী আছেন এখান থেকে দাঁড়িয়েছেন, আপনি কতটা এমপি ফান্ড থেকে টাকা পেয়েছেন, এটা নিশ্চয়ই বলবেন অবশ্যই। এমপি ফান্ড এখানে ব্যক্তিগত ভাবে পাওয়া যায় না, আমরা ওনাকে অ্যাজ এ মানে মুনসিপালিটি হিসাবে আমরা চাই, যখনই আমরা চেয়েছি আমরা পেয়েছি। আমার মুনসিপালিটি আমাদের ওখানে প্রেয়ার করে কোথা কোথা কী কাজ আছে, সে কাজ আমাদের এমএলএ স্যার, যিনি আমার চেয়ারম্যান স্যার আছেন, আমাদের আমার এমএলএ আছেন সুনীলবাবু, উনি আমার প্রেয়ার করে আমরা টাকা পাই। ওনার কোনো আমাদের ক্ষোভ নেই, এখন কিছু এমন কিছু সমস্যা আছে যেটা আগামী দিন, আগামী দিন যদি আপনার জিতে আসেন সে করবেন, সেই সম্বন্ধে আপনার মতামত? সমস্যা বলতে কিছু যে কোনো সমস্যা, মানুষের সমস্যা, যেগুলো কাজ বাকি থেকে গেছে। না, মানুষের কাজ তো নিঃশেষ হয়, শেষ হয়, সমস্যা বলে কিছু নেই। আচ্ছা, আমরা ছোটো সমস্যা আমরা নিজেই করে নিই, আর বড়ো সমস্যা হলে আমাদের পরমন্ত্রী আছেন, তার থেকে বড়ো সমস্যা অনেক লোক আছে, ঠিক না, আমাদের কোনো সমস্যা হয় না। দমদমের একজন বিজেপি নেতা পীযূষ কানেরিয়া একটা কথা বলেছেন, মতামত, তার মতামত হচ্ছে
যে নতুন রাস্তাগুলো নতুন ফুটপাথগুলো ভেঙে নতুনভাবে করা হচ্ছে আবার করে সরকার দেখাচ্ছে মানুষকে, এই সম্বন্ধে আপনার মতামত? না উনি কোন প্রমাণ দিয়েছেন তাহলে তো মতামত দেবেন, আমাদের এলাকা নিয়ে বলেছেন না সব জায়গায় বলতো পুরো বলতে পারে না, এখন দেখুন ভোটের সময় আছে লোক বিশ গাইড করতেই পারে, যদি আমার এলাকা আমার একুশটা বার তো এটা নিয়ে কোনো কথা বলতে পারে তাহলে বলতে পারবো, গাড়ি পড়াশোনা নিয়ে কথা বলতে পারবো, উনি কোথাকার কথা সেটা বলতে পারবো না, আমার এখানে কোনো কোনো ব্যাপার এখন কিছু। আচ্ছা আপনাদের অনেক উন্নয়ন করেছেন দিদি, আপনাদের দিদি কি এমপ্লয়মেন্ট দিয়েছেন সেই সম্বন্ধে আপনার একটু মতামত বা আপনি যে প্রকল্প করেছেন একটু বক্তব্য দিলে ভালো হয়। আমাদের তত প্রকল্প আছে, আমার এটা নিয়ে এখানে কম্পিউটার করেছিলাম প্রকল্প নিয়েই মোর দেন 65, তার মধ্যে যে খুব যেহেতু যারা সবাই জানে সে আপনি শুল্ক শিশু সাথী থেকে নিয়ে সবুজ সাথী থেকে নিয়ে কন্যা সাথী থেকে নিয়ে সমরপ্রার্থী থেকে নিয়ে দিদি কাউকে বাদ দেন। বলছি বামপন্ড আমলে অনেক বঞ্চনার অভিযোগ এসছে, বামপন্ড আমলে বামপন্ড এখন থার্ডে চলে গেছে, তো বিজেপি আপনাদের সেকেন্ড পজিশনে আছে, নরেন্দ্র মোদী বারবার ভয় দেখাচ্ছেন যে এরকম ভয় দেখাচ্ছেন যারা যাদের মমতার মাথায় হাত থাকবে তারাই জেলের ভাত খাবে, এই সম্বন্ধে আপনার মতামত? আমি বারবার উনি বলেছে তার বক্তব্য দেবে আমার দলের নেতা যার শীর্ষ নেতা, উনি অত বড় লোক আমি ছোটো খাটো কী বলবো, উনি বড় লোক আছে দেবো আমার বড় লোকই আমার দেবে দলে যা বড় তারা দেবে, আমার ভয় দেখানো হচ্ছে আমার যারা স্পোক পার্সন যারা দায়িত্ব তারা সব কথা বলবে, এটা আমার আমার ছোটো খাটো ওয়ার্ডে কাজ করি, আমার কাছে ছোটো খাটো ব্যাপার জিজ্ঞেস করুন ড্রেন রাস্তা ছোটো খাটো ব্যাপার নেই, বড় ব্যাপার বললো উত্তর দেবে। আচ্ছা তো আমি এখানকার যে কাউন্সিলর আছেন ওনার কাছে শুনে নিলাম, আরও কিছু প্রশ্ন রাখবো স্যার, আজকে বিশ্ব বাংলায় এসছেন তো বিশ্ব বাংলার মধ্যে আপনার মানুষকে কীভাবে প্রচার করবেন বিশ্ব বাংলার মাধ্যমে একটু বলেন যদি মানুষকে, সেটা বিশ্ব বাংলা দিদি আমাদের মেন লোগো, সেটা স্বীকৃতি পেয়ে সবাই স্বীকৃতি দিয়েছে, আর এখন বিশ্ব বাংলা আপনার চ্যানেল মোটামুটি এখন মোটামুটি সবাই দেখে আর সুন্দরভাবে কার্যকর হচ্ছে, আপনি আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে এটা বলতে দিনেশ তো আছেনি উনি তো মানে আমাদের প্রার্থী আছে সবসময় আছেনি, আপনার সামনে এটা বলবো ঈদ যেভাবে আমরা কাজ করছি দিদি যেভাবে কাজ করছেন আমরা সেটা একটা কাজ করে যাবো, আর আপনার চ্যানেল আগামী দিন আরও এটাকে ভালোভাবে সুন্দর সুন্দর কাজকে দেখাবে, মানুষকে যে মিসগাইড হচ্ছে সে মিসগাইড করবে না, আমি আশা করি আপনার চ্যানেল যাকে সেটা সঠিক গাইড করলে কথা বলবে, এটা মানুষের কথা বলবে। তো আমি এখানকার স্থানীয় কাউন্সিলর কাছে অবশ্যই শুনে নেব 21 নম্বর ওয়ার্ডের, আগামী দিনে আবার আমি ফিরে আসছি বিশ্ব বাংলা পরে কাউন্সিলরকে নিয়ে, বিশ্ব বাংলা টিভি থেকে কৌশল ছাড়া বিশ্ব বাংলা টিভি।